আপনার মতো দল কেনা, আপনার মতো অন্ধ দল আসামিরা। আমি আওয়ামী লীগের ভোটার এবং আওয়ামী লীগের আমি রাজনীতি ভাই মন খারাপ সাথে জড়িত। আপনি দেখেন, বঙ্গবন্ধুর এটা মিথ্যা কথা আরেকটি বললেন, ডাক আমার বিশ্বাস হয় করছি। না যে আপনি হ্যাঁ আওয়ামী লীগের ভোটার। হ্যাঁ এটা আমার মনে হয় হিরো আলম এবং মাশরাফিকে এক পাল্লায় উচিত না, এক পাল্লায় উচিত না। কেন? মাশরাফির ক্যারিয়ারে অনেকগুলো কালো দাগ আছে যেটা হিরো আলমের ক্যারিয়ারে নাই। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাত। দর্শক, এমপি মাশরাফি এবং আরো যারা এমপি রয়েছেন, বিশেষ করে সেলিব্রিটি, এই সমস্ত সেলিব্রিটির থেকে নাকি হিরো আলম অনেক ভালো। বেদর্শক এই কথাটাই বলেছেন তার একবার টক শোর ভিতরে, এবং বলেছেন হিরো আলম এদের থেকে অনেক ভালো, এবং মাশরাফিকে উল্লেখ করে বলেছেন মাশরাফির কালো দাগ আছে, হিরো আলমের কালো দাগ নেই। বেদর্শক তিনি আর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নায়িকা মাহিকে নিয়ে, আপনাদেরকে সেটার আলোচনাটা শোনাবো। এর আগে আমরা একটা বিরল ভিডিও দেখবো, সেটা হচ্ছে বিরল ভিডিও। কেন বললাম, টকশুর ভিতরে দুইজন আওয়ামী লীগ নেতা তারা নিজেরাদের মধ্যেই নিজেরা কথাকারে লেগেছেন, যদি তারা পাশাপাশি থাকেন তাহলে হয়তো তারা তর্কে আরো বড় ধরনের জড়িয়ে যেতেন। বিদেশক কি বিষয় নিয়ে দুইজন আওয়ামী লীগ নেতাই ফেস দ্য পিপলের টকশুর ভিতরে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, চলুন আগে আমরা সেই ভিডিওটা দেখি, এখন তার একবার কথাগুলো শুনবো। কারণে উনি দুঃখিত হচ্ছে, ওনার মতো লোকেদের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব থাকার কারণে আজকে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা হলো বড় কথা। এই জন্য আমি দুঃখিত যে আবুল কালাম আজাদ ভাইদের মতো লোকদের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব থাকার কারণে আওয়ামী লীগ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য আমি মানে দুঃখিত। রাজাকার কারণ বলাতে আপনি রেগে উনি যাচ্ছেন। রাজাকারকে, উনি স্বাধীনতা প্রতিদের, আপনি, আমি কথা বলবো তারপর আপনি বলবেন, জি স্বাধীনতা বিরোধীদের তিনি পার্লামেন্টে আসলে উনি মনঃক্ষুণ্ণ হয়, দুঃখ পায়, কষ্ট পায়, আমিও পাই। কিন্তু আমি যখন দেখি যে মাওলানা নুরুল ইসলামকে নৌকা দিয়ে এই পার্লামেন্টে আনা হয়, আমি যখন দেখি আমার সংসদীয় আসনে শেরে বাংলার ছেলেকে ফাইজুল হক, যিনি স্বাধীনতা বিরোধী, তাকে এই পার্লামেন্টে আনা হয়, আমি যখন দেখি সাতকানিয়া এবং চিটাগাং থেকে নাতভিনাকে জামাত ইসলামের কে নৌকা দিয়ে এই পার্লামেন্টে আনা হয়, তখন আমি আপনার চেয়ে আমার রক্ত ধরণ বেশি হয়। তাহলে আপনি 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 কি ধরনের অন্য দলের যে জান রাজাকারের পিপিটা, আওয়ামী এটা লীগের একটু বলেন। রাজনীতির সাথে আপনারা সম্পৃক্ত নয়, আপনারা আওয়ামী লীগকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করেছেন, এজন্য আমার রক্তক্ষরণ হয়। আপনি আজকে একজন মৃত ডেড বডি তাকে নিয়ে আপনারা ওখানে খেলা খেলছেন, আপনি নিজে বলেছেন যে অত্যন্ত সব এবং পাঁচবারের এমপি উকিল আব্দুল সত্তা, এই কথা আপনি আজকে বলেছেন। তিনি যখন বিএনপিতে ছিলেন তখন কি আপনি বলতে পারতেন তিনি সব এবং পাঁচবারের এমপি, তাকে আমরা এখানে আনতে চাই? আপনি কি বিএনপি যে আরো এরকম লোক দেখতে পাচ্ছেন যারা সৎ এবং ব্যক্তি? আছে, আপনি কি অবশ্যই রাজনীতি আছে। তারা সংস্কার করতে বিএনপি চান? পরিত্যাগ করবে, তারা বিএনপি পরিত্যাগ করবে। পরিত্যাগ যখন পরিত্যাগ করে তখন আপনার কাছে তাকে প্রিয় মনে হয়? হাওড়া রশিদ সাহেবকে একটু আনেন তো নির্বাচিত করে, কেন আপনার আসবে, কাছে মনে হয় অনেকে না? আসবে অপেক্ষা। দেখেন আপনার সামনে, দেখবেন যে অনেক বিএনপি ভালো লোকগুলো তারা সামনে বিএনপি অনেক কিছু পরিত্যাগ দেখবো, করবে। আপনারা কি দেখাতে পারেন? আপনারা হলেন সেই আওয়ামী লীগ যারা আওয়ামী লীগকে ধ্বংসস্তূপের উপর দাঁড় করিয়ে দিয়ে পালিয়ে যান, আবার এখন সেই পরিস্থিতি সৃষ্টি করেছে আওয়ামী লীগের আওয়ামী একটি লীগ প্রাচীন পালিয়ে যান, রাজনৈতিক এরকম দল, ইতিহাস নেই। সেই ওনারাই প্রাচীন পালিয়ে রাজনৈতিক গেছেন না, দল। বা আবুল শুনুন, কালাম আওয়ামী ভাই, লীগ পালিয়ে যায় না। আওয়ামী লীগ, ঠিক আছে ডক্টর আওয়ামী ফয়জুল, লীগ ডক্টর ফয়জুল, পালিয়ে যায় না। ডক্টর ফয়জুল বলুন, ক্রস-টকিং, ডক্টর ফয়জুল, ক্রস-টকিং, ডক্টর ক্রস-টকিং, ফয়জুল, প্লিজ আপনি প্লিজ আপনি আপনি ক্রস-টকিং। বিএনপি পন্থী আওয়ামী না, লীগ সম্পর্কে আপনার উনি কোনো জিয়াউদ্দিন ধারণা নেই? তাওহিদ একজন আওয়ামী পন্থী, তিনি এবং আজাদ সাহেব যেহেতু কথা বলছেন তাদেরকে কথা বলতে দিন, আমি জাস্ট 2 মিনিট। এখন প্রশ্ন হলো যে এই আওয়ামী লীগের কেন এই পরিস্থিতির সৃষ্টি হবে? আওয়ামী লীগ উন্নয়নমূলক কর্মকাণ্ড করে দেশটাকে একটা মহাসড়কের দিকে নিয়ে গেছে মাননীয় নেত্রী, সেই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কোনো বক্তব্য নেই আওয়ামী লীগের? আজকে কেন অবশ্যই আছে, ব্রাহ্মণবাড়িয়ায় 10 মাসের জন্য একটা সিটে যেতে হবে এটা একজন সত্য বললাম আওয়ামী না, লীগের উন্নয়ন নিয়ে আপনার সাংগঠনিক বক্তব্য সম্পাদক? দেন, আমার বক্তব্যই আমি বলে গেছি। আপনি তো ভুল আপনি তো বলেন, আপনি বক্তব্য তো মিথ্যা দিয়েছেন বলেন ভাই। উকিল আব্দুল আপনার সত্তার প্রতি তো, সাহেবের মতো গুণী ব্যক্তিকে, উকিল আব্দুল সত্তার সাহেবের মতো একটা ডেড বডিকে পার্লামেন্টে আনতে হবে, ডেড বডি রাজনীতির আপনার স্বার্থে এখন দেশের বলতেছেন ডেড স্বার্থে? বডি, আর তাহলে পাঁচবারের এমপি যখন ছিল আপনি দলের আপনি প্রধানের যখন বলেছেন, উপদেষ্টা ছিল, আপনি মন্ত্রী যখন ছিল, বলেছেন, তাকে আপনি আপনি ডেড যখন বডি বলেছেন বলতেছেন? এই আপনি সমস্ত কি ভালো রাজাকার মানুষগুলো ছিলেন? বিএনপিতে কারা এক কারা করতেছে, রাজাকার ছিল? এ থেকে আপনাদের কারা অসুবিধা কারা হচ্ছে? রাজাকার ছিল আপনি ছিলেন? রাজাকারদের দেখুন, নির্বাচিত খন্দকার উকিল আব্দুল মোশাররফকে সাত্তারের পরিত্যক্ত মতো করে এনেছেন, ব্যক্তিরা বিএনপি পরিত্যাগ খন্দকার করতেছেন, মোশাররফের মতো লোকেরা যখন এটা বোধ হয় রাজাকার, আপনারা আপনার সহ্য মতো করতে দল পারতেছেন না। আপনার মতো দল কেনা না, আপনার মতো অন্ধ দল আসামিরা। আমি আওয়ামী লীগের ভোটার এবং আওয়ামী লীগের আমি ভাই রাজনীতি মন খারাপ সাথে জড়িত। আপনি দেখেন, বঙ্গবন্ধুর এটা মিথ্যা কথা আরেকটি বললেন, ডাক আমার বিশ্বাস করছি। হয় না যে আপনি হ্যাঁ আওয়ামী লীগের ভোটার। হ্যাঁ, এটা আমার মনে হয় আপনার কথার আপনার মধ্যে মতো অনেকগুলো আওয়ামী লীগ, আপনার অসঙ্গতি মতো আছে, লোকের, আমি আশা করিনি আপনার আপনার মতো, কাছে না এইটা। আমরা ব্যক্তিগত ব্যক্তি জিয়াউদ্দিন তাওহিদ ব্যক্তিগত ভাবে টার্গেট করার কোনো সুযোগ নেই। আপনি আপনি কি শুধুমাত্র আপনি কি শুধুমাত্র যে হয়তো আবুল কালাম আজাদকে সামনে পেয়ে আপনি বলছেন, আপনি শুধুমাত্র আবুল কালাম আজাদকে ব্যক্তিগত ভাবে তাকে বলছেন, নাকি আপনি পুরো আওয়ামী লীগের মধ্যেই
নেতৃত্ব নিয়ে আওয়ামী আপনি লীগের কিছু বলছেন? মধ্যে, আওয়ামী লীগের ঠিক, মধ্যে তাহলে আপনি বঙ্গবন্ধু আমাদের মধ্যেও কারণ সমাজবাদী আবুল কালাম আজাদ একজন ছাত্রলীগ সজ্জন ব্যক্তি, ছাত্র, আমি তাকে যতটুকু জানি তাকে ব্যক্তিগত ভাবে না বলে আপনি ওইভাবে টার্গেট বা আমি কি বলছি করে কথা আমি বলতে বলছি পারেন। বঙ্গবন্ধুর সময় আওয়ামী লীগের মধ্যে একটি চক্র গড়ে উঠেছিল, যে চক্র অঘটন ঘটিয়েছে এবং জনগণ থেকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করেছে, আবার সেই একটি চক্র এখানে গড়ে উঠেছে। কারা নিশ্চিন্ন করেছে, কারা তার বিচার করা যাবে না? মাওলানা নুরুল ইসলাম, আপনি বলেন তো মাওলানা নুরুল ইসলামকে কে পার্লামেন্টে নির্বাচিত করে এনেছে? দেখুন, আচ্ছা দেখুন, মাওলানা নুরুল ইসলাম সম্পর্কে বলছেন আমি অস্বীকার করি না, আওয়ামী লীগ তাকে আর পার্লামেন্টে মনোনয়ন দেয় নাই, এটাও ঠিক, কিন্তু বিএনপি অন্যান্য দলের জামাত সম্পর্কে আপনি একটি কথা বললেন না, একটি কথা আপনার মুখ দিয়ে তো বের হলো না যে জামাত কি করছে, একটি কথা জামাত আপনার মুখ দিয়ে বের বিএনপি হলো না যে বিএনপি জামাত কতজন জামাতকে, বিএনপি গোলাম আমার আজমকে যে বিরোধী দেশে নাগরিকত্ব দিয়েছে, বিএনপি সাগর জামাতকে ভাই, এখানে সাগর ভাই রাজনীতির আমাকে একটু সময় রাজনৈতিক ভাবে দেবেন, বুঝতে প্রতিষ্ঠিত দেবেন, করেছে আমাকে একটু আপনার সময় মুখ দেবেন, দিয়ে, তো এই কথাটা আমার বের ভাই। হলো না। আপনি গোলাম তো আজমের বাসায় কে গিয়েছিল? গোলাম আজমের বাসায় বিচারপতি বদরুল আজাকে রাষ্ট্রপতি করার মানে জন্য গোলাম আজমের বাসায় আওয়ামী মানে লীগের কে কে গিয়েছিল? বিএনপি বিএনপি জামাত যে কথাগুলো আপনার কথা বলছে, বলেন, আপনার আপনার কাছে এগুলো কোনো সমালোচনা নেই? আওয়ামী লীগের ভুল, আছে একটা আছে রাজনৈতিক দল, আপনার কাছে তার ভুল সমালোচনা? আছে, আমি আপনি স্বীকার বলেন করি, গোলাম আমি আজমের অস্বীকার করব না, আজমকে আমাদের ভুল বিএনপি আছে, গিয়েছিল? কেউ আমরা যদি সংশোধন করতে চাই বিএনপির বড় বিএনপি একজন গোলাম আজমের সমালোচক সেটা বাসায় বলবেন, কিন্তু আওয়ামী লীগের এখন এখন পক্ষ যেহেতু থেকে কে আপনার গিয়েছিল? অন্য বিষয়ে আপনি শেষ করবেন তো আমি প্লিজ। আমাদের দলের ভুল সাগর আছে, ভাই আমাকে একটু রাজনৈতিক সময় ভাবে দেবেন, অনেক হ্যাঁ ভুল আছে, আমরা সংশোধন করে নিতে চাই, কিন্তু আপনি একজন আওয়ামী লীগে ভোট দেওয়া মানুষ হয়ে একটা জামাতের বিরুদ্ধে কথা বললেন না, বিএনপি যে বলছি জামাতকে প্রতিষ্ঠিত করলো, বিএনপি যে জাতির জনককে না, আমরা হত্যাকারীকে তো মানে আজকে আমরা আমরা আজকে বিচারপ্রধানকে। জামাত, দর্শক আপনারা দেখলেন যে দুইজন আওয়ামী লীগ নেতা তারা নিজেরাই কিন্তু কথা কাটাকাটি শুরু করে দিয়েছে, তারা নিজেদের মধ্যে গন্ডগোল শুরু করে দিয়েছে। যাই হোক দর্শক, তারা যেই বিষয়টি নিয়ে কথা বলেছে, আপনার কাছে কার কথাটা এবং কার যুক্তিতর্কগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন এখন দেখবো যে হিরো আলম, এমপি মাশরাফি, নায়িকা মাহি এদেরকে নিয়ে গণ অধিকার পরিষদের নেতা তারেক ভাই কি বলেছে। ঠিক আছে, এই এমপি ফারুক, মাশরাফি, তারপরে হলো মাহি, তারপরে হলো মাঝে মাঝে আপনার টক শোতে আসে সিদ্দিক ভাই, এরা আসলে খুব সহজে জেতার জন্য নৌকাকে ভর করে। কারণ এরা দেখে যে নৌকার উপর ভর করেই 2014 সালে অনেকে ভোট না দিয়ে এমপি হয়ে গেছে। তো এরা দেখে 2018 সালে নৌকাতে ভর করলে এমপি হওয়া যায়, ওই জায়গা থেকে একটা ওদের মনের মধ্যে একটা দিয়ে যে হলো এমপি হবে, এমপি হবে, এই জন্য নৌকাকে ভর করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন করে যদি সংসদ হিসেবে নির্বাচিত হওয়ার বিষয় থাকতো এখানে, তাহলে মাহি এবং আপনার হলো অভিনেতা সিদ্দিক, তারা কিন্তু এমপি হতে চাইতো না। কারণ একটা এমপি হওয়ার দৌড় মানে আপনার মোটামুটি 10 কোটি টাকা বা 5 কোটি টাকা আপনাকে হাতে রাখতে হবে। আপনি যদি শুধুমাত্র লিফলেট বিতরণ করতে চান সবার কাছে, তাহলেও আপনাকে কয়েক লক্ষ টাকা শুধু লিফলেট প্রিন্ট করতে হবে। তো আপনি এমপি হওয়া এত সহজ না, কিন্তু এই যে মাহি, তারা সহজেই মানে তারা আপনি কোনটাকে বলছেন, যে যাদের কাছে টাকা নাই তারা ইচ্ছা করলে এমপি হতে পারবে না, নাকি যাদের জনসমর্থন নাই তারা এমপি হতে পারবে না? কোনটা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে এবং কোনটার সুযোগ নিয়ে তারা এমপি হতে চাচ্ছে বা এমপি হওয়ার জন্য এগিয়ে আছে, শুধুমাত্র মার্কা? এটা তো সত্য যে জনসমর্থন না থাকলে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া সম্ভব না, কিন্তু এটাই এই সত্যটাই হয়েছে, উল্টায় গেছে যে জনপ্রিয়তা থাকার প্রয়োজন নাই, জাস্ট নৌকার উপরে ভর করতে পারলে নৌকা তাকে পার করায় দিবে। এটা 2014 সালে দিয়েছে, 2018 সালে দিয়েছে, এবং এই জন্যই আমরা শেখ হাসিনাকে ভোট চোর বলি এবং তাদের পুরো সিস্টেমটাকে ভোট চোরের দোসর বলি আমরা, এমনি এমনি বলি না। এবং এই এটা এইখান থেকে গ্যারান্টি পেয়ে কিন্তু মাহিরা আগ্রহী যে আমি যদি একটু পা উঠাতে পারি এর উপরে, তাহলে আমি হিরো নিশ্চয়ই আলম পার তো হয়ে যাবো। হিরো হিরো আলম তো সেরকম কোনো কিছুর উপরে ভর করছে না, হ্যাঁ, তার হিরো আলম ওটাই প্রার্থীদের নিয়ে। বলছে, হিরো আলম তো সেটাই বলছে যে এইভাবে নৈতিক ভাবে স্খলিত লোকেরা যদি এমপি হয়, এমপি হওয়ার স্বপ্ন দেখে, মমতাজরা যদি এমপি হইতে পারে, যে রিডিং করতে পারে না সে যদি এমপি হতে পারে, তাহলে হিরো আলম যে ভালোভাবে গাইতে পারে না, ভালো অভিনয় করতে পারে না, জাস্ট মানুষকে আনন্দ দেয়, সেই ব্যক্তিটা কেন হতে পারবে না? এবং তাদের মানে ফলোয়ার রেটিং আপনি বলে তুলনামূলক ভাবে, তার মানে হিরো আলমকে আপনি এখানে, অনেক বড় হিরো আলমকে এখানে আপনি তাদের থেকেও যোগ্য বেশি মনে করছেন এই হিসাবে, এই তুলনামূলক তত্ত্ব? হিরো আলম যে পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে, মাশরাফিকে সেই পরিমাণ বাধাগ্রস্ত হতে হয়নি, মাহিকেও সেই পরিমাণ বাধাগ্রস্ত হতে হয়নি, এবং সেই বাধা অতিক্রম করে আজকে ফেলদাবি বলে টক শোতে আমি এবং তাকে নিয়ে আমি এবং আপনি তাকে নিয়ে আলোচনা করছি, জি এটাই তার সফলতা। জি আপনাকে অনেক আপনি ধন্যবাদ, আপনি আয়োজন করে ফেলেছেন। জি জি দ্যাটস ট্রু, হ্যাঁ আমরা আমাদের পরিবেশ
আমাদেরকে এটা করতে বাধ্য করে। দর্শক আপনারা দেখলেন দুইটা ভিডিও দেখেছেন, তার একবার কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন যে হিরো আলমই ভালো, কারণ হিরো আলমের কোনো কালো দাগ নেই, কিন্তু অন্য যারা আছে তাদের কালো দাগ রয়েছে। বিশেষ করে মাশরাফির কথা উল্লেখ করেছেন এবং সিদ্দিক ভাইয়ের কথা উল্লেখ করেছেন। তো তারেক ভাই যে কথাগুলো বললো, যে যুক্তিগুলো দিল, এগুলো আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।